বিহার বিধানসভা নির্বাচনে এনডিএর জয়ে আগরতলায় বিজয় মিছিল করলো বিজেপি। বুধবার দুপুরে বিজেপির কৃষ্ণনগর অফিস থেকে বের হয় মিছিল। সাউন্ড সিস্টেম বাজিয়ে আবির খেলে নেচে গেয়ে বিজেপি কর্মীরা বিজয় উৎসব করলেন। যদিও বিহারে এনডিএর জয় নিয়ে উঠেছে অনেক প্রশ্ন, ভোট কাটাকুটির খেলাতেই জয় এসেছে এনডিএর। যদিও ভোট গণনায় দুর্নীতি হয়েছে বলে অভিযোগ তুলেছে বেশ কয়েকটি দল, তারা ইতোমধ্যে ভোট গণনায় কারচুপের অভিযোগ তুলে নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়েছে, মামলা করারও প্রস্তুতি নিচ্ছে। এদিন আগরতলায় বিজেপির বিজয় মিছিল থেকে বিপ্লব দেব জিন্দাবাদ স্লোগান দেয়া হয় মুহুর্মুহু। কিন্তু বিহারে ভোট প্রচারে যাবার আমন্ত্রণে পাননি বিপ্লব দেব। অনেকে বলছেন ত্রিপুরায় কাজ খাদ্যের চরম অভাবে মানুষের আর্তনাদ, অন্যদিকে বিহার জয়, আগরতলায় বিজেপির বিজয় উল্লাস। একদিকে ডেকার কাজ নেই, অসহায় মানুষের সামাজিক ভাতা বাতিল, যুবকের কর্মসংস্থান নেই, জিনিসপত্রের অস্বাভাবিক মূল্য বৃদ্ধি, বেহাল চিকিৎসা পরিষেবা, নিরাপত্তাহীন মহিলারা, আক্রান্ত সংবাদ মাধ্যম, অনিশ্চিত ছাত্রদের ভবিষ্যৎ, বিরোধীদের মিছিল সভার অধিকার আক্রান্ত। আর অন্যদিকে করোনা পরিস্থিতিতে দলদাস পুলিশের সহযোগিতায় বিহার জয়, বিজেপির গেরুয়া উল্লাস আগরতলায়। এদিন বিজেপির বিজয় উৎসবে কোনো শারীরিক দূরত্বের বালাই ছিল না, ছিল না সিংহভাগ নেতাকর্মীর মুখে মাস্ক। সেই উৎসবের আবার নেতৃত্ব দিলেন দলের প্রদেশ সভাপতি দাঁতের ডাক্তার মানিক সাহা। পিওর রিপোর্ট, চ্যানেল দিন রাত।